টাকা পয়সার অভাব নাই, কথা তার শব্দ চয়ন, কথা বলে অনেক সুন্দর, আপনার মন প্রাণ জুড়ে ফলাইছে আপনার স্ত্রী, ওই স্ত্রী হঠাৎ করে বাড়িতে গেছে আর আসে না, আপনি তাকে খুব ভালোবাসেন, সেও দেখতে সুন্দর, বাড়ি থেকে আসে না আসে না আসে না, টেলিফোন দিয়ে বলছে আমি আর জিন্দেগিতে তোমার বাড়িতে যাইতাম না, আপনি কি করবেন? কথা বলেন আপনারা বলবেন দেখো তোমাকে আমি কত ভালোবাসি, তোমার জন্য কত কিছু করছি, তোমাকে এত ভালোবাসি, তুমি আসবা না কেন, আসো, আমি আসতামই না, দেখো রমজান মাস চলতেছে দোকান খুব বিজি, আমি আসতামই না বলছি, তুমি যদি আমার আয়সা না নেও আমি জিন্দেগিতে যাইতাম না, আপনি কি করবেন? দোকান বন্ধ করে 10 কেজি মিষ্টি নেবেন, আঙ্গুর আপেল বিরিয়ানি নেবেন, এরপরে বউর বাড়িতে গিয়া সালাম 14 বার দিয়া তুমি তাড়াতাড়ি আসো, ঠিক কিনা? আরে সত্য, ঠিক কিনা? কারণ সে যদি অভিমান করে, অভিমান ভাঙ্গাবার আপনি চেষ্টা করবেন, কারণ আপনি তাকে ভালোবাসেন, সে আপনার মন মতো চলে, সে যত অভিমান করুক আপনি ভাঙ্গাবেন, ঠিক? আর আরেক বেচারা বিয়ে করছে, আল্লাহ মাআজাল্লাহ, তার বউর নাকের সেন্টার ঠিক নাই, দাঁত বাইর হয়ে গেছে, ঠুট মোটা, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, রেল লাইনের মতো কাটা কাটা, মানে কি বুঝছেন, একদিন কম্বলের ভিতরে ফাটা পাও নিয়ে ঘুমায় দেখবেন কম্বল আর ঠিক থাকতো না, পুরোটা সিরিয়াস শেষ, কথা বলেন না কেন, এমন একটা অবস্থা কি, ওই মেয়েরে বিয়ে করছে তার পছন্দ না, মা বাপ বিয়ে করেছে, ওই মেয়েটা বাপের বাড়ি গিয়ে এখন টেলিফোন দিয়ে বলে আমি আসতাম না যদি তুমি আমাকে ঈশা না নেও, আপনি বলবেন আল্লাহ তুমি আমার হায়াত না, আর জিন্দেগি তো আনতাম না, তুই এখানে সারা জীবন থাক, এমনি বিপদে ছিলাম, তুই যখন নিজে আসতে চাচ্ছিস না থাক, তাইলে সে অভিমান করলে তার অভিমান ভাঙ্গাতে চায় না, কারণ সে পছন্দ করে, ঠিক কিনা? তো আমাদের যে আমলের যে অবস্থা ফাড়া পাওয়ার মতো, আপনি যদি ই আমল নিয়ে অভিমান করে বলেন আল্লাহ জান্নাতে আইতাম না, আল্লাহ তো থাক এখানে, তোর জিন্দেগিতে আমার দরকার নেই, তাইলে জাগা মতো ভুল করলে কিন্তু ঝামেলাস, এজন্যে আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমারেও চাই জান্নাতও চাই, সুবহানাল্লাহ, বলেন চাইবো তো ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ, এই জায়গায় অভিমান করলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে, আল্লাহ কবুল করুক, অভিমান আমরা করবো না ওই জায়গায়। আমার বন্ধুগণ দেখবেন অনেক, এগুলো তো বলার কথা নাই, আমার বললে তো সময় চলে যায়, মানে মনে হইতেছে বারবার, কিন্তু আমি আমি আর অন্য বিষয়ে আলোচনা করবো, তো দেখেন কেন বললাম এই কথা, মানুষের আবেগের জায়গা দেখেন, এক ধনী টাকাওয়ালার মেয়ে আর গরিবের ছেলে ধরে নাকি প্রেম, কি হয়নি মাঝে মাঝে হয় না, এগুলো ছেলে বলছে এই ছেলে মেয়ে বলছে দেখো তুমি আমারে ভুলে যাও, খামাকা শুধু শুধু আমার পিছনে দৌড়াইও না, আমাকে বিয়ে করলে তোমার বাপের সম্পত্তি পাবে না, তোমার হাজার হাজার কোটি টাকা তোমার বাপের, আমার বিয়ে করলে কিন্তু কিচ্ছু দিবে না, এর চাইতে তুমি আমাকে ভুলে যাও, ভালো জায়গায় বিয়ে করো, বাপের কথা মতো চলো, সম্পদগুলো পাও। ছেলে উল্টা লাগবে, তোমারা যদি পাই তাহলে গাজীপুরের বন জঙ্গল হইলেও শান্তি, ঠিক কিনা? ঠিক রে বাপ, রে বাপ কি ঠিক কইতেছে, এরা সব জিগে রাজি, মানে এর অর্থ হলো আমি যদি যাকে ভালোবাসি তাকে নিয়ে হাজার পথ পাড়ি দিতেও কষ্ট লাগে না, সাগর পাড়ি দিতেও কষ্ট লাগে না, আর শক্ত হাত যদি কেউ কেউ যদি শক্ত হাতে কাউকে ধরে ফেলে ঝড় তুফানেও দাঁড়িয়ে থাকতে পারে, ভয় পায় না, ঠিক কিনা বলে? এই জন্য পৃথিবীতে বসতে গেলে শক্ত হাতের দরকার, আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আমাদের কেমন শক্ত হাতে ধরো, পৃথিবীর শিরকের ঝড়, বেদাতের ঝড়, কুফুরের ঝড়, কোনো ঝড় যেন আমাকে ভেঙ্গের চুর মার করতে না পারে, তুমি এমনভাবে ধরো যে ধরে একবারে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারো, বলেন আল্লাহ আমিন, আল্লাহ কবুল করুক, আল্লাহ জান্নাতের ভিতরে বলছেন সব খাওয়াবেন, উঁচু উঁচু ফল গাছ আছে আরও আছে বহুত, সুরা ওয়াকা তো বহুত লম্বা আলোচনা আল্লাহ এগুলো বলছেন। এরপরে আপনি মনে করেছেন জান্নাতে যাবেন, দুনিয়ার জমিনে একটা দামি সুন্দর চিরুনি দিয়ে চুল আছড়াইতে পারলেন না,
আহারে মনে কত আশা ছিল যদি দামি একটা চিরুনি দিয়ে চুলগুলো আঁচড়াইতাম কত ভালো লাগতো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 35 নম্বর সূরা সূরা ফাতিরের 33 থেকে 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সংক্ষেপ করে বলি, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে জান্নাতে যখন তোমাকে দেওয়া হবে টেনশন করো না, আমি আল্লাহ তোমাকে স্বর্ণের চিরুনি দিয়া তোমার চুলগুলাকে আঁচড়াবার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন, কি দিয়া? স্বর্ণের চিরুনি দিয়া। আপনার মন চাইছে আমি যদি সুড়ি পড়তে পারতাম, সুড়ি দেখেন না অনেক ছেলেরা হাফ লেডিস, হ্যাঁ কানে কি দেখ, কান ফুল, নাকে কান তো এটা না, এটা নাক, নাক ফুল, কানে দুল দে, এরপরে হাতে ব্রেসলাইট দে, আমরা তো আংটি হাতে পরি, আর আজকালকার ছেলেরা দেখবেন পায়ের আঙ্গুলে পরে, ঠিক কি না? এটা কি হয়েছে আমি নিজে বুঝতেছি না। শয়তান দেখার পরে মাঝে মাঝে আল্লাহ তুমি আমার শয়তান বানাইছিলে কোন দুঃখে, আমি তো জিন্দগিতে এই কাম করি নাই, এরা দেখি পায়ের আঙ্গুলে এখন কি পরে আংটি দেয় পায়ের আঙ্গুলে, আল্লাহ আমার জিন্দগিতে শয়তান হয়েছি কিন্তু পায়ের আঙ্গুলে আংটি পরি না, কথা বলেন না কেন? আমরা কি পর্যায়ের পাবলিক চিন্তা করি, ছেলেরা দেখতেছি মাঝে মাঝে দেখি তো পত্র পত্রিকা দেখা যায় ছেলেরা এখন ঠুটে লিপস্টিক দেয় শাড়ি পরে, আপনারা এগুলো দেখছেন নি? দেখছেন তো নিশ্চয়ই, ইউনিভার্সিটিতে যারা পড়ছেন বিভিন্ন নাম বলতেছি না ইউনিভার্সিটির চত্বরে বিভিন্ন দিন দেখছেন নি, এরা নাকি এখন সমান অধিকার ছেলেরা এখন শাড়ি পরে, সুরা সুরা চিন্তা করেন কত সুরা, হ্যাঁ শাড়ি পরে, হ্যাঁ নাকি সমান অধিকার, এ কথাটা বলা ঠিক না। সমান অধিকার হইলে একদিন জ্বর তুফান হয়েছে, তুফান আপনাদেরকে বোঝাবার কথা বলছে, সমান অধিকার নয়, নারীদের অগ্রাধিকার, ইসলাম নারীদেরকে সমান দেয়নি অধিকার বেশি দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আর সমান করতে গেলে মাথায় পসরাব পড়বে, পসরাব, স্বামী স্ত্রী ঝড় তুফান দিচ্ছে, ঝড় তুফান রাত্রে স্বামী বলতেছে স্ত্রী এই যে তুফান, ঘরের বাইরে গেলে তো ঝামেলা, যে তুফান মরে যাইব, খুব পসরাবে ধরেছিল, পসরাব করতে চাই, তুমি বললে আমি একটু বাইরে পসরাব করতাম, বলে কেমনে, কয় ওই যে তুমি একটু বসবা আমি তোমার উপরে পা দিয়ে উঠে দাঁড়ায়া আর জানালা খুলে পসরাব করে দেব। স্ত্রী বলছে ঠিক আছে আপনি কষ্ট করবেন, সে আমি বলার জন্য বলতেছি এক মিনিট ডোন্ট মাইন্ড, স্বামী দাঁড়াইয়া প্রস্রাব করে দিছে, তার প্রস্রাব ভিতরে না গেছে বাইরে গেছে, বাইরে গেছে, কিছুক্ষণ পরে স্ত্রী বলছে আমারও তো প্রস্রাবে ধরছে, কথা কী করতে হবে, আমিও জানালার বাইরে প্রস্রাব করে দিবি আপনি একটু বসেন, সে একটু বসছে, স্ত্রী জানালার কাছে গিয়ে প্রস্রাব করছে, প্রস্রাব বাইরে গেছে, হ্যাঁ দেখে গরম পানি তার উপরে পড়তেছে, আমার উপরে কেন, আমি তো বাইরেই দিছিলাম, তাহলে সমান হয়েছে, কথা বলেন, কে করেছে এই ব্যবধান করেছে কে, তোমাকে সমান করতে কইছে কে, তুই কেমনি পারবা এটা সমান, এই বুদ্ধি দিছে কে তোমার, ইসলাম বলতেছে এক লাইন তুমি ধরতেছো আরেক লাইন, ইসলাম নারীকে অধিকার দিয়েছে অনেক বেশি, বাবার সম্পত্তি পায়, ছেলের সম্পত্তি পায়, মায়ের সম্পত্তি পায়, স্বামীর সম্পত্তি পায়, নিজের মোহরও পায়, বাবার বাড়ি থাকলে বাবা খাওয়ানো ফরজ, ভাইয়ের বাড়ি থাকলে ভাই খাওয়ানো ফরজ, কথা বলেন না কেন, সন্তানের বাড়ি থাকলে সন্তান খাওয়ানো ফরজ, স্বামীর বাড়িতে থাকলে স্বামী খাওয়ানো ফরজ, হে তো ফিরি ফিরি খাইতেছে আর যা পাইছিল সব তো রয়ে গেছে, কথা বলেন না কেন, ইসলাম কি দিল আর আমরা কি দিতেছি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট পাইলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বললেন কোরআনে কারীমের সূরায় দুখান 44 নম্বর সূরায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলেছেন, জান্নাতে যখন জান্নাতীরা যাবে, নিরাব মুত্তাকীরা যাবে, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, জান্নাতে যখন মুত্তাকীরা যাবে নিরাপদ থাকবে, তাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আমি হলাম তাদের জন্য দায়িত্বশীল, আমি নিজে তাদেরকে রক্ষা করব, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতীদের হেফাজত করব, কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুনেন, কথাগুলো সংক্ষেপ করে দিই, অন্যদিন আমরা আলোচনায় যাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কেয়ামতের দিনে হিসাব নিকাশের পরে
জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতীদেরকে বলবেন জান্নাতীরা আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে যত নেয়ার নিয়ামতের কথা বলছিলাম তোমরা কি সবগুলা নিয়ামত ঠিকমতো পেয়েছো জান্নাতীরা জবাব দিবে আল্লাহ তুমি কোরআনে কারীমের ভিতরে জান্নাতের যত নিয়ামতের কথা বর্ণনা করেছো জান্নাতে আসার পরে তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পেয়েছি সুবহানাল্লাহ বলেন কত গুণ সবাই বলেন আল্লাহ আপনি কোরআনে যা নিয়ামতের কথা বলছেন জান্নাতে এসে তার চাইতে 97 গুণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন শোনো জান্নাতীরা এই জান্নাতে এসেছো আর কিছু চাবি কি আর চাওয়ার আছে কি মন তোমাদের কি চায় আর কিছু চাইবে জান্নাতীরা বলবে আল্লাহ আপনি যা বলেছেন 97 গুণ বেশি দিয়েছেন আর কি চাই আর কিছুই লাগবে না আর কি চাইব মনের ভিতরে তো আসে না কে চাইব জান্নাতীরা জবাব দিতে পারবে না আল্লাহ বলবেন শোনো জান্নাতীরা দেখো তোমরা কিছু করতে পারো কিনা আর কিছু লাগবে কিনা আমার বন্ধুগণ লাগবে গড় একটা আল্লাহ দিয়েছে 97টা আল্লাহ 97 গুণ বাড়াইয়া দিয়েছে আর কিছু লাগবে নি জান্নাতীরা জবাব দিতে পারবে না এমন সময় সমস্ত জান্নাতীর ঐক্যবদ্ধ হবে আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবে না সকল জান্নাতীরা এমন সময়ে উলামায়ে কেরামের কাছে যাবেন মোল্লা মৌলভীদের কাছে যাবেন আলেমদের কাছে গিয়ে বলবেন হুজুর আপনাদের ওয়াজ শুনে শুনে জান্নাত পর্যন্ত আসলাম জান্নাতে আসার পরে আল্লাহ বলতেছেন আর কিছু চাবো কি আমি তো জামরা জানি না আর কিছু চাওয়া লাগবে কিনা 97 গুণ বেশি পাইছে আর কি চাই উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে ডাক দিয়ে বলবেন আল্লাহ আয় আল্লাহ তাআলা তুমি যা দিয়েছো আমরা এগুলার উপরে সন্তুষ্ট না আল্লাহ বলবেন শোনা কেন সন্তুষ্ট না এত কিছু দিলাম তোমরা সন্তুষ্ট না কেন জান্নাতীরা উলামায়ে কেরাম ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই জান্নাতে এসেছি জান্নাতের বিল্ডিং বালাখানা পেয়েছি আল্লাহ দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দর বিল্ডিং বালাখানা ছিল জান্নাতে এসে আঙ্গুর আপেল পেয়েছি আল্লাহ দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুর আপেল ছিল দুনিয়ার জমিন থেকে জান্নাতে এসে জান্নাতের সুন্দর সুন্দর নারী পেয়েছি আল্লাহ দুনিয়ায় যথেষ্ট সুন্দরী নারী ছিল আল্লাহ দুনিয়ার নারী দুনিয়ার গাড়ি দুনিয়ার বাড়ি দুনিয়ার সম্পত্তিতে লাথি মেরেছি সব কিছু বাদ দিয়েছি একমাত্র তোমার কদমে সাজদা পড়ে করেছি আয় আল্লাহ গভীর অজুড়িতে দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে গিয়েছে তোমার কদমে সাজদায় পড়ে ডাক দিয়া বলেছি আল্লাহ একমাত্র তোমাকে সন্তুষ্ট করতে চাইছি আয় আল্লাহ তাআলা জান্নাতে আসলাম জান্নাতের সব নিয়ামত পাইলাম যে আল্লাহকে না দেখে ইবাদত করলাম যে আল্লাহকে না দেখে সারাদিন না খেয়ে রোজা রাখছি আল্লাহর হুকুম পালন করতে ইফতার করছি না আল্লাহ তুমি বলছো সারাদিন কিছু খাওয়া যাবে না কিছু খাই নাই আল্লাহ তোমার হুকুম এইভাবে পালন করলাম আজ জান্নাতে আসছি সব নিয়ামত পাইছি এখন পর্যন্ত তোমার দিদার লাভ করতে পারলাম না এখন পর্যন্ত তোমাকে পাইলাম না আল্লাহ এই জান্নাতের দরকার নাই প্রয়োজন বোধে তুমি আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও এমন জাহান্নামে নিক্ষেপ করবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন ভরে আমরা আমাদের রব আল্লাহকে দেখতে পারি আয় আল্লাহ দুনিয়া জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই দুনিয়ায় একমাত্র ইবাদত করেছি তোমাকে দেখার জন্য আল্লাহু আকবার জোরে বল আল্লাহ আয় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এত কষ্ট করেছি একমাত্র তোমাকে পাওয়ার জন্য জান্নাতে আসলাম সব পাইলাম এখন পর্যন্ত তোমাকে পাইলাম না ওই জান্নাতের দরকার নাই আল্লাহ বলবেন জান্নাতীরা অভিমান করার দরকার নাই অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে আমার দেখা হবে ওই কথা বলে আমার আল্লাহ দারুস সালাম নামক একটা জান্নাত রয়েছে
ওই জান্নাতে একটা প্রোগ্রামের আয়োজন করবেন, ওই প্রোগ্রামে আমার আল্লাহ একটা স্টেজ করবেন সবার সঙ্গে দেখা করার জন্য, বিশাল বড় একটা স্টেজ করবে, যে স্টেজে লক্ষাধিক আম্বিয়া কেরামের জায়গা হয়, সকল জান্নাতিকে বসার জন্য এক একটা চেয়ার দিবেন। এটা দুনিয়ার প্লাস্টিকের কোনো চেয়ার না, বেতের চেয়ার না, কাঠের চেয়ার না, এটা চেয়ার হবে হীরা জবরজত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা, সকল জান্নাতিরা চেয়ারে বসে থাকবে। এমন সময় জান্নাতুল ফিরদাউস থেকে মিশকে আম্বর স্তূপ, মিশকে আম্বরে ঢাল এনে জান্নাতের প্রোগ্রামের মধ্যখানে ভেঙে দিবে, ছিটাইয়া দিবে, পুরা জান্নাত মিশকে আম্বর গ্রানে মুখরিত হইয়া মৌ মৌ হয়ে যাবে। এমন সময় আমার আল্লাহ স্টেজের ভিতরে চেয়ার বসাবেন, হামদে বারি তালা পরিবেশন করার জন্যে আল্লাহ তাআলা দাওয়াত করবেন ইসরাফিলকে, কারণ ফেরেশতাদের মধ্যে সব থেকে মধুর কণ্ঠের অধিকারী ছিলেন হযরত ইসরাফিল। হামদে বারি তালা পরিবেশন করার জন্য ইসরাফিলকে দাওয়াত করবেন, বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে, প্রধান অতিথি হিসাবে দাওয়াত করবেন আমার নবী আপনার নবী সরকারে কায়নাত দুজাহানের সরদার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলে পাক হয়ে যাবেন প্রধান অতিথি, আর এই প্রোগ্রামের সভাপতিত্ব করবে স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার, কি হয়ে যাবে জান্নাত! আমার বন্ধুগণ সকলেই বসে আছে আপন আপন চেয়ারে, এমন সময়ে সকল চেয়ারে বসে আছে, প্রধান অতিথির চেয়ারে সরকারে কায়নাত বসা, যাকে না দেখে জিন্দগি ভর দুরুদ শরীফ পড়ে গেলাম, সে রসুলকে চেয়ারে বসা আছে, সভাপতির চেয়ারে সভাপতি নাই। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বান্দারে জান্নাতে তোদের সঙ্গে যখন আমি আল্লাহর প্রথম দেখা হবে বান্দা, আমি কিন্তু তোমাদের সকলকে সালাম দিব সালাম। আল্লাহু আকবার। ও বান্দা মনোযোগ দিয়ে শোনো, এক মিনিটে কথাগুলো বলে দেই। আমার রসুল যখন মেহরাজে গিয়েছিলেন, আল্লাহ আমার রসুলকে সালাম দিয়ে বলেছিলেন, পয়গম্বরে আরবি আপনাকে সালাম দিলাম, আমার রসুল সালামের জবাব দিলেন না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু আমার আসমান জমিন সব পার করাইয়া সিদ্রাতুল মুনতাহাইনা আছে আসি পর্যন্ত নিয়ে এসেছি, সালাম দিলাম, রব তুমি সালামের জবাব দিচ্ছ না কেন? হাবিব ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে ভালোবাসেন আমি জানি, কিন্তু আল্লাহ আপনার এখানে আসার পরে কত কথাই না জিজ্ঞাসা করলেন, আমি কেমন আছি, আমার মেয়ে কেমন আছে, কত কথা জিজ্ঞাসা করলেন, কেমনে তোমার সালামের জবাব দি, একবারের জন্যেও তুমি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। আল্লাহ আমি তোমার সালামের জবাব দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার গুনাহগার উম্মতদেরকে সালাম না দিব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বন্ধুরে তোমার গুনাহগার উম্মতকে আমি কেমনে সালাম দেই, তুমি তো আমার সামনে এসেছো, কেউ তো আমেরিকায় কেউ বাংলাদেশে, আমি কেমনে তাদেরকে সালাম দিব? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ কেমনে সালাম দিবেন আপনি জানেন, আপনি সালাম দেওয়া লাগবে। আল্লাহ বললেন, আমি কি ঘরে ঘরে গিয়ে সালাম দিব দেশে দেশে গিয়া? নবীজি বলছেন, আমি জানি না আপনি কেমনে সালাম দিবেন। আল্লাহ বললেন, বন্ধুরে তোমাকে আমার বাড়িতে আনছি কষ্ট দেওয়ার জন্যে না, তোমাকে খুশি রাখবার জন্যে কথা দিলাম, কথা দিলাম, জান্নাতে যখন তোমার উম্মতের একত্রিত হবে ওই সময় আমি আল্লাহ সর্বপ্রথম তোমার উম্মতদেরকে আমি সালামের ওয়াদা দিলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলছেন, আল্লাহ আপনি সালাম দিবেন এত সন্দেহ নাই, আপনি বলেছেন সালাম দিবেন সন্দেহ নাই, ওয়ালা কিল্লি আতমাইন্না কালবি, কিন্তু আল্লাহ আমি অন্তরে শান্তি পাই না, আপনি সালাম দিবেন ডকুমেন্টস দেন লিখে দেন। আল্লাহ বলছেন, বন্ধুরে আমি জবান দিয়ে বলছি, আমার কথা তো মিথ্যা হতে পারে না,
নবীজি বলছেন ওগো আল্লাহ আমার ও আল্লাহ আমি বিশ্বাস করি আপনি তো অবশ্যই আমার উম্মতদেরকে সালাম দিবেন আমি বিশ্বাস করি অন্তরে প্রশান্তি পাই না আপনি লিখে দেন আল্লাহ বললেন বন্ধু শুধু লিখে দিলাম না কোরআনের আয়াত বানাইয়া দিলাম আল্লাহু আকবার আমার আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনহু সালাম ও আমার গোলামের দল মুলাকাত যখন হবে তোমাদের সঙ্গে আমার আমি তোমাদেরকে সালাম দিব এই দারুস সালামে প্রথম মোলাকাত হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল দেখলে সকল জান্নাতীরা পোনাপোন চেয়ারে বসে আছে শুধু সভাপতির চেয়ারে সভাপতি নাই আমার বন্ধুগণ এমন সময় আল্লাহ জান্নাতের পর্দা সরাইয়া নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তার বান্দাদেরকে সালাম জানাবে পড়েন সুবহানাল্লাহ ডাক দিয়া বলবে আসসালামু আলাইকুম ইয়া ইবাদি ও আমার বান্দারা তোমাদের প্রতি আমার পক্ষ থেকে সালাম আল্লাহু আকবার জান্নাতীরা যখন আল্লাহ কুদরতের চেহারা মুবারকের দিকে তাকাবে অমাউকর অজ্ঞান হয়ে পড়ে যাবে রবকে প্রথমবার দেখছে কত শত বৎসরে চলে যাবে কোনো জ্ঞান নাই সবাই আবার ঠিক হবে আল্লাহ চেয়ারে বসবেন আল্লাহ দাঁড়াইয়া বলবেন আজকের বিশেষ অতিথি হামদে বারি তালা পড়ো ইসরাফিল ইসরাফিল দাঁড়াইয়া যাবেন হামদে বারি তালা পরিবেশন করবেন আমার বন্ধুগণ আল্লাহ বলবেন জান্নাতীরা তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যদি মুত্তাকি হতে পারো রোজাদার হতে পারো জান্নাতে আসলে সারাদিন না খাইয়া রোজা রাখছো তোমাদেরকে আমি নিজের হাতে খাওয়াই নাই আজ আমার এখানে এসেছো আমি তোমাদেরকে সর্বপ্রথম নাস্তা করাতে চাই সুবহানাল্লাহ তো আসতে নাস্তা করাবেন কে নাস্তা করাবেন আমার বন্ধুগণ সবার সামনে আল্লাহ জান্নাতের চেহারার দিকে তাকায় আছে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলবেন হুরার গেলমান কোথায় রে আসো এমন সময়ে এক একজন জান্নাতির সামনে 80,000 খাদেমা দুই হাতে 1,60,000 নাস্তার প্লেট নিয়া এক একজন জান্নাতির সামনে হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জুড়ে বলেন